এদিকেও রুমস, আমরা এদিকের রুমস গুলোতে রয়েছি। ঢুকতেই এখানে সিঙ্গেল বেড, আজকে ওনাদের অতিথি আমরা। গাছের পেয়ারা, এখানে কার পার্কিং আছে। আর একটা দিনের বাইক, ডান দিকে গিয়ার শিফটিং আছে, নিউট্রাল চেঞ্জ করার জায়গা আছে। আমার হোমস্টে নাম হে রয়্যাল হোমস্টে, আর ইয়ে 1990 এস্টাবলিশ হয়। ছাতার নিচে বসার অ্যারেঞ্জমেন্ট, সম্ভবত এখানেও বসে ব্রেকফাস্ট করা যাবে। আমাদের পেয়ারা পেরে খেতে বলছেন, একটা পেয়ারা খাই। এই যে বিনস ঝুলছে, সামনে লেটুস পাতা কত হয়ে রয়েছে। এই যে গাছটা আছে, এই যে ঝুলছে ফলগুলো, এটাকে রুফ টমেটো বলে। এখানে একটা খুব সুন্দর স্টোরি আছে। 2 বেডেড রুম জায়গা হে আমারা পাস, লাইক 4 রুমস 2 বেডেড হে, আর এক বড় সা রুম লাইক 7 বেডেড রুম। আগ্রা থেকে আবার দিল্লি হয়ে লাস্টে একেবারে এসে মিরিকে এসেছিলেন। হ্যালো বন্ধুরা, এবার পূজোয় আমরা ওয়েস্ট সিকিম ঘুরতে গিয়েছিলাম। ওয়েস্ট সিকিম থেকে ফেরার পথে আমরা ওয়ান নাইট স্টে করেছিলাম মিরিকে। তো মিরিকে আমরা যেই হোমস্টেতে ছিলাম, আজকের ভিডিওটা সেই হোমস্টেকে নিয়েই। রাস্তায় প্রচুর জ্যাম হওয়ার কারণে আমাদের মিরিক পৌঁছাতে অনেক লেট হয়ে যায়, আর হোমস্টেতে পৌঁছতে পৌঁছতে অন্ধকার হয়ে যায়। অন্ধকার হয়ে যাওয়ার কারণে হোমস্টেতে যাওয়ার রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। হোমস্টেতে যাওয়ার রাস্তাটা খুবই খাড়া এবং খুবই সরু, তাই অভিজ্ঞ না হলে আপনারা নিজেরা ড্রাইভ করে সেই হোমস্টেতে যাবেন না। দরকার হলে আপনারা রিজার্ভ গাড়ি ভাড়া করে সেখানে যাওয়াটাই বেটার মনে হয় আমার। আমরা এদিক থেকে এসেছি, রাস্তাটা খুবই খাড়া। মিরিক বাজার থেকে বৌদির হোটেলের পাশ দিয়ে রাস্তা দিয়ে আসতে হয়েছে। এই হচ্ছে হোমস্টে, এখানে রুমস রয়েছে, এদিকেও রুমস, আমরা এদিকের রুমসগুলোতে রয়েছি। আর এটা হচ্ছে পার্কিং এরিয়া, অনেকটা বড় পার্কিং এরিয়া। আমরা ভেতরটা যাই, ভেতরটা গিয়ে দেখাচ্ছি আপনাদের। হোমস্টের নাম রয়্যাল হোমস্টে। ঢুকে সুন্দর বসার সেট আপ। এবার রুম টুরটা করিয়ে দিই। ঢুকতেই এখানে সিঙ্গেল বেড, সঙ্গে ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে, এখানে কার্পেট পাতা, মাঝখানে একটা টেবিল দিয়েছে, এখানে এটা ডাবল বেড, এখানেও ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে, দুটো বালিশ আছে, ওটাতে একটা বালিশ আছে, এখানে একটা ওয়ার্ডরোব মতো দিয়েছে সুন্দর কাঠের, আর এখানে এক্সট্রা একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, এখানে একটা বড় আয়না, সুন্দর ঘরটা, বড় বড় তিনখানা জানলা আছে। আর এটা বাথরুম, বাথরুমে একটা বেসিন আছে, আয়না আছে, জামাকাপড় ঝোলানোর জায়গা আছে, শাওয়ার আছে, কমোড আছে, গিজার আছে, এখানে বালতি মগ আছে, ঘরের মধ্যে এখানে জামাকাপড় ঝোলানোর জায়গা দিয়েছে, এখানে একটা বড় টিভি রয়েছে, চাইলে টিভি দেখতে পারবেন সবাই মিলে বসে। এটা একটা ডাবল বেডের রুম, বড় বেড, দুজনে আরামসে শুতে পারবে, চাইলে তিনজনও শুতে পারবে। এখানে একটা সাইড টেবিল দিয়েছে, দুটো বেঞ্চের চেয়ার দিয়েছে, এখানে ডাস্টবিন দিয়েছে, এখানেও কার্পেট, মেঝেটা খুব সুন্দর, এখানে একটা ছোট সাইড টেবিল দিয়েছে, এখানে একটা বড় চেয়ার দিয়েছে, এখানেও একটা ওয়ার্ডরোব মতো দিয়েছে, এখানে একটা বড় আয়না আছে, জামা কাপড় ঝোলানোর হুক আছে, এখানে একটা বড় কাঁচের জানলা, জানলা দিয়ে আপাতত এখন কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে। আর এই হচ্ছে বাথরুম, বাথরুমটা ছোটোখাটো তবে পরিষ্কার পরিচ্ছন্ন, এখানেও গিজার আছে, বেসিন আছে, টয়লেট কিট দিয়েছে, কমোড আছে, বাকি যারা থাকে সবই আছে, আর বালতি দিয়েছে। এই রুমটা ট্রিপল বেডেড রুম, আমাদের রুমটার মতোই, কিন্তু আমাদের রুমটার থেকে এই রুমটা একটু বড়। আর ভেতরে বাকি রুমগুলোতে যা যা জিনিস আছে এটাতেও তাই আছে। এইখানে রুমসগুলো, আর ঠিক পেছন দিকে ডাইনিং হল, ডাইনিং হলটাতে ঢুকছি। বাহ সুন্দর, অনেক চেয়ার বসার জন্য, টেবিল রয়েছে, আর এখানে কিচেন। নমস্তে নমস্তে, আজকে ওনাদের অতিথি আমরা, ওনারা আমাদের রান্না করে খাওয়াবেন। ডাইনিং হল থেকে জাস্ট বেরিয়েই এইদিকের পাহাড়টা যেটা চিকচিক করছে সেটা হচ্ছে কার্শিয়াং এর পাহাড়, মাঝখানেরটা হচ্ছে সোনাদা, আর এদিকে হচ্ছে দার্জিলিং। দারুণ সুন্দর লাগছে, ক্যামেরা বন্দি কতটা হচ্ছে জানি না, কিন্তু আমরা চোখে যেটা দেখছি সেটা অসাধারণ লাগছে, পুরো পাহাড় জোনাকির মতো চিকচিক করছে। যেহেতু আমাদের সন্ধ্যে 6টা বেজে গেছে পৌঁছতে, তাই আমরা এখনই লাঞ্চ করছি। লাঞ্চে দিয়েছে রাইস, ডাল, আলু ভাজা, কিছু একটা শাক, স্কোয়াশের তরকারি, চিকেন, পাঁপড়, সালাড, আর এটা বলতে আচার। লাঞ্চের পরে বসার ঘরে বসে জমিয়ে আড্ডা দিতে দিতে শুনতে পারবেন এই ছোট ছেলেটার
গলায় মিষ্টি পাহাড়ি গান। তারপরে চলে আসবে স্ন্যাক্স। স্ন্যাক্সে কি আছে দেখে নি। স্ন্যাক্স এসে গেছে, পাঁপড় আর চিকেন পকোড়া সস, হোমস্টে গাছের পেয়ারা সেটাও দিয়ে গেল। ডিনার এসে গেছে, ডিনারে আছে রাইস, ডাল, আলু ভাজা, ডিমের কারি, বেগুনের ভর্তা, আচার, আর এখানে রুটি, যে যেটা খাবে, ভাত খেলে ভাত, রুটি খেলে রুটি, আর এখানে স্যালাড আছে, আর ডালে ফুরসারি লঙ্কা আছে। এই রাস্তা দিয়েই নামতে হবে, এটা অনেক প্রায় বেশ অনেকটাই খাড়া, উপর থেকে নামতে হয়েছে আমাদের। আর এইটা হলো সকালবেলার ভিউ, এখানে কার পার্কিং আছে। রাতের অন্ধকারে ভালো করে হোমস্টেটার বাইরেটা দেখানো যায়নি কালকে, তো এখন আপনাদের পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমরা এইদিকে রুমগুলোতে আছি, আমাদের এই রুম থেকে বেরিয়েই, বসার জায়গা থেকে বেরিয়েই এইখানটাতে বাইরে খুব সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট আছে, দেখতেই পাচ্ছেন গাছের গুড়ি দিয়ে বসার জায়গা, যাতে এইখানে বসে এইভাবে আমরা ভিউ দেখতে পারি, সময়টা এখানেই আমরা অনেকক্ষণ কাটাতে পারি। এখান দিয়ে সোজা চলে গেলেই এই দিকটাতে সম্ভবত স্টাফেদের বা হোমস্টে ওনারদের ঘর। এখানে সুন্দর সকালবেলা গাছে জল দেওয়া হচ্ছে, গাছে সুন্দর সুন্দর ফুল রয়েছে। আর এটা হচ্ছে কিচেন, এদিকে সুন্দর ফুলের গাছ টবে সাজানো, আর এখানেও বিশাল বড় একটা ছাতা টাঙানো রয়েছে, ছাতার নিচে বসার অ্যারেঞ্জমেন্ট, সম্ভবত এখানেও বসে ব্রেকফাস্ট করা যাবে। ভিউ দেখতে দেখতে গাছে জল দেওয়া হচ্ছে সকাল সকাল। এখানে একটা দারুণ জিনিস দেখলাম, যেটা আমার বোনের খুব পছন্দ, ডালে ফুরসানি। আমরা এখন এই সিঁড়িটা দিয়ে নিচে যাচ্ছি। এই হোমস্টেটাতে বেসিক্যালি একদম ফার্মিং টার্মিং সব হয় এখানে, খাওয়া দাওয়া সব হোমস্টেটার ফার্মিংয়ের থেকেই হয়, সেটাই আমাদের দেখাতে নিয়ে যাচ্ছে আঙ্কেল। পুরোটা অরেঞ্জ গার্ডেন, এবার সব কমলা লেবুর গাছ, এই যে আরও কমলা লেবু ভর্তি। আঙ্কেল বাগানে ঘোরাতে ঘোরাতে আমাদের নিয়ে গেলেন ওনার ঘরে, ওনার ঘরটা কি সুন্দর সাজানো গোছানো। তারপরই একটা ব্যাগে করে ওনাদের ক্ষেতের কালো এলাচ নিয়ে এলেন, আমাদের অনেকবার করে বলেছিলেন কালো এলাচগুলো নিতে, কিন্তু আমরা কয়েকটা মাত্র নিয়েছিলাম। তারপর আবার আমাদের নিয়ে গেলেন বাগান ঘোরাতে। এটা দেখে নিশ্চয়ই মনে হচ্ছে লাউ, কিন্তু এটা লাউ নয়, এটা শশা, যেহেতু পাহাড়ি শশা তাই এটার সাইজটা একটু বড়। আমাদের পেয়ারা পেরে খেতে বলছেন, একটা পেয়ারা খাই। আপনারা যদি রয়্যাল হোমস্টেতে এসে একদিন থাকেন, তাহলে আপনাদের একটা বেলা সাইটসিং হিসেবে কেটে যাবে এই হোমস্টেরই বাগানে। এই হোমস্টের বাগানে আছে সবজি থেকে শুরু করে ফল থেকে শুরু করে গরু ছাগল মুরগি থেকে শুরু করে বিভিন্ন জিনিস, যেগুলো আপনারা অবাক হয়ে দেখবেন এবং ভাববেন এগুলো কলকাতাতে আমরা কত দাম দিয়ে কিনি। এই যে গাছটা আছে, এই যে ঝুলছে ফলগুলো, এটাকে রুফ টমেটো বলে, খুব সুন্দর নীল ফুল হয় বড় বড় সাইজের। অ্যাভোকাডো গাছ, এই যে অ্যাভোকাডো হয়ে রয়েছে। এটা বিনস গাছ, বিনস হয়ে রয়েছে, জানি না ক্যামেরা বন্দি করা যাবে কিনা। এই যে বিনস ঝুলছে, এইগুলো টমেটো, লাল টমেটো, এগুলো লাল হয়ে যায়, ওই যে লাল হচ্ছে। আর ওইদিকে কাঁচা টমেটো ঝুলছে, সামনে লেটুস পাতা কত হয়ে রয়েছে, এখানে হলুদ গাছ আছে, এই যে এই যে এই যে সাইড দিয়ে সব হলুদ গাছ। আমরা কলকাতাতে যে সব জিনিস প্রচুর দাম দিয়ে কিনি, এখানে আমাদের হাতের সামনে রয়েছে সমস্ত কিছু, কি সুন্দর চাষ হয়েছে আমরা দেখছি ঘুরে ঘুরে, বাগানটা খুব ভালো লাগছে। ডালে হয়ে রয়েছে, এগুলো কাঁচা, আর এটা পেকে গেছে, লাল হয়ে গেছে, স্কোয়াশ ঝুলছে, ভর্তি স্কোয়াশ। এই যে সেই শশা, বৃহৎ আকার শশা, ফুলজারু গাছ এখানে রয়েছে, এটা রুদ্রাক্ষের গাছ, ছোট ছোট দানা হয়ে রয়েছে। বাগান ঘুরে এবার ব্রেকফাস্টের পালা, দেখে নি কি কি আছে ব্রেকফাস্টে। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, পুরি, আলুর তরকারি, স্যালাড, আর এখানে অমলেট। এই হোমস্টের খাবারের মান খুব ভালো, এখনো অবধি যা যা আমরা খেয়েছি সবকটা খাবার আমাদের খুব সুস্বাদু লেগেছে, ওনারা যথেষ্ট যত্ন নিয়ে রান্না করে আমাদের খাইয়েছেন। এখানে একটা খুব সুন্দর স্টোরি আছে,
সো এটা হচ্ছে যে এখানে অনেক ফরেনার্সরা আসে, তো ওনাদের মধ্যে 17-12-1999 একজন কাপল খুব সম্ভবত, একজন ফ্রম হল্যান্ড একজন ফ্রম ফ্রান্স, যিনি হল্যান্ড থেকে, ওনার নাম হচ্ছে ম্যাট মিথস, অ্যান্ড যে ওনার ফিমেল পার্টনার ওনার নাম হচ্ছে ন্যাথালি। ওনারা এখানে একটা খুব সুন্দর ডিয়ার গুরুম ফ্যামিলি বলে একটা নোট লিখে গেছেন, যেরকম হয় না যে যাওয়ার আগে একটা খুব সুন্দর নোট, তো উনি অনেক মেহনত করে এখানে একটা খুব সুন্দর নোট আছে, তো ওনার পুরো যে ট্র্যাভেল সেটা দিয়েছে 7500 কিলোমিটার, যিনি ওনারা এই ট্র্যাভেলটা করেছিলেন 1999। এখন যারা পাস থেকে উনি স্টার্ট করেছিলেন, তারপর ওখান থেকে উনি গেছিলেন পেশাওয়ার, পেশাওয়ার থেকে স্কাডো, স্কাডো থেকে ইসলামাবাদ, ইসলামাবাদ থেকে অমৃতসর, অমৃতসর থেকে দিল্লি, দিল্লির থেকে ঘুরে আবার মানালি, মানালি থেকে আবার অমৃতসর, আবার দিল্লি, তারপর উনি এসেছিলেন আজমের, আজমের থেকে বিকানের, বিকানের থেকে দিল্লি, দিল্লি থেকে আগ্রা, আগ্রা থেকে আবার দিল্লি হয়ে লাস্টে একেবারে এসে মিরিকে এসেছিলেন। এবং যখন মিরিকে উনি শেষ করেছিলেন, এই যে এই হোমস্টেতে উনি যখন এই পুরো 7500 কিলোমিটার শেষ করেছিলেন, উনি দিল্লির থেকে একটা বাইক সম্ভবত নিয়েছিলেন, কিনেছিলেন, সেটাকে এখানে দান করে চলে গেছিলেন। তো সেই বাইকটা আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। এই হচ্ছে সেই বাইক 1999-এর, দিল্লির নম্বরও লেখা আছে DL4S H9334। এই বাইকটা চলে না, কিন্তু এটাকে রিস্টোর করলে খুব ভালোই চলবে। আগেকার দিনের বাইক, ডান দিকে গিয়ার শিফটিং আছে, নিউট্রাল চেঞ্জ করার জায়গা আছে, এটাকে ভালোই রিস্টোর করা যেতে পারে। রয়্যাল এনফিল্ডের বাইক, রাইট ভাই? আপনার নাম কি হ্যায়? মেরা নাম অভিষ গুরু হ্যায়। আমার হোমস্টে কা নাম হ্যায় রয়্যাল হোমস্টে, আর ইয়ে 1990 সে এস্টাবলিশ হুয়া হ্যায়, আর 2013 সে হাম লোগ থোড়া কমার্শিয়ালি স্টার্ট কিয়া হ্যায় বিট, আচ্ছা, ইট হ্যাজ বিন লাইক 10 ইয়ার্স। আর আমার রুম রেট পার হেড হিসাব সে লাইক 1500 পার হেড, ইসমে আপ 14 লাইক 3 টাইম খানা স্ন্যাক্স সাইজ সব ইউসি মে ইনক্লুড হোতা হ্যায়, আচ্ছা, আর ইসমে আপকো আগার এক্সট্রা লাগেগা তো ওই বারবিকিউ আর বনফায়ার কা আপকো এক্সট্রা পে করনা পড়েগা। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1500 মে 3 টাইম মিল মিলেগা, 3 টাইম অর স্ন্যাক্স চাই উসি মে, উসি মে আ জাতা হ্যায়। আচ্ছা, রুম কিতনা সারা রুম হ্যায় ইয়াহ পর? আমারে ইয়াহ পর লাইক 5 রুমস হ্যায়, 5 রুমস, হ্যাঁ জি, আর হামে 18-19 আদমি কো একোমোডেট কর সকতে হ্যায়। আচ্ছা আচ্ছা, 3 বেডেড রুম কিতনা হ্যায়, 4 2 বেডেড রুম কিতনা হ্যায়? 2 বেডেড রুম জ্যাদা হ্যায় আমারা পাস, লাইক 4 রুমস 2 বেডেড হ্যায়, হ্যাঁ, আর এক বড়া সা রুম লাইক 7 বেডেড রুম, আর 3 বেডেড রুম? 3 বেডেড রুম এবার বলে দি, মিরিক থেকে আপনারা সাইট সিং হিসাবে কোথায় যেতে পারেন? মিরিকের একদম হাতের কাছেই আছে মিরিক মনাস্ট্রি, ওখানে আপনারা বেশ অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারবেন, ভালো লাগবে, অনেকটা বড় জায়গা, সুন্দর শান্ত পরিবেশ, আপনাদের খুব ভালো লাগবে। মিরিক মনাস্ট্রি থেকেই দেখা যায় মিরিক লেক, ওপর থেকে মিরিক লেকটা দেখতে খুব সুন্দর লাগে। তারপর আপনারা মিরিক লেকে গিয়ে আপনারা বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারেন, যদি আরও হাতে সময় থাকে তাহলে আপনারা আশেপাশে যেতে পারেন, যেমন পেশক টি গার্ডেন, লাভার্স মিট ভিউ পয়েন্ট, এবং আরও যদি হাতে সময় থাকে বা আপনারা যদি আরও কয়েকদিন থাকেন তাহলে আপনারা দার্জিলিং ডিস্ট্রিক্টের বিভিন্ন ভিউ পয়েন্ট আছে সেই সব জায়গায় আপনারা সাইট সিং করে আসতে পারেন, যেমন সীমানা ভিউ পয়েন্ট, পশুপতি মার্কেট, লামাহাট্টা ইকো পার্ক ইত্যাদি ইত্যাদি। আশা করছি এই ব্লগটার মাধ্যমে আপনাদেরকে রয়্যাল হোমস্টে সম্পর্কে আমরা বিস্তারিতভাবে সমস্ত জানাতে পেরেছি। আপনারা যদি কখনো মিরিকে স্টে করার কথা ভাবেন তাহলে একবার অ্যাটলিস্ট রয়্যাল হোমস্টেতে গিয়ে থেকে আসবেন, ভরসা দিচ্ছি আপনারা ঠকবেন না। এখানকার পরিবেশ, এখানকার খাওয়া দাওয়া, এখানকার মানুষের আন্তরিকতা আপনাদের মুগ্ধ করবেই। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে যখনই কোনো ভিডিও রিলিজ হবে সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন, আর আমাদের ব্লগ দেখতে থাকবেন। বাই বাই।